আমার আজকের কবিতা, হ্যাঁ, কালীঘাটের কাকু। দর্শক বন্ধুরা, যাবতীয় জল্পনার অবসান অনেক অনেকদিন পর আবার রুদ্রনীল ঘোষের একটা কবিতা, আপনাদেরও ধৈর্যের অবসান ঘটল, মানে যে ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করছিলেন রুদ্রনীল ঘোষের নতুন কবিতা শুনবেন বলে। তো রুদ্রনীল ঘোষ আবারও একটা কালীঘাটের কাকুকে নিয়ে, অর্থাৎ গতকাল যে ঘটনাটা ঘটেছে পিজিতে, কালীঘাটের কাকুকে নিয়ে যে টানা হিজড়া হয়েছে সেটাকে নিয়ে রুদ্রনীলের নতুন কবিতা এসে গেল। ফার্স্টে আপনারা শুনুন, তারপর আমি আমার কথা রাখবো এই ভিডিওতে। অসাধারণ প্রতিবাদ, অসাধারণ শব্দ, অসাধারণ ছন্দ সবই আছে, কী না নেই এই কবিতার মধ্যে, যেটা আপনাদেরকে আনন্দ দেবে আশা করি। বিশেষ করে কালীঘাটে কাকুকে নিয়ে এই কবিতা তো আপনাদেরকে আনন্দ দেবে অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন ফার্স্টে শুনে নিন। নমস্কার, আমার আজকের কবিতা কালীঘাটের কাকু। কাকু নয় কাকু, কাকু, আরে বাবা, কাকু 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 কাকু। উফ, ঠিক আছে, আমার আজকের কবিতা, হ্যাঁ, কালীঘাটের কাকু। তো ফন্দি ফিকির জলে গেল, জোকায় গেল কাকু, তো ফন্দি ফিকির জলে গেল, জোকায় গেল কাকু, ঘুম উড়েছে তোলামুলের, করছে হাকু পাকু, মাস্টারেকের চলল নাটক, বাঁচাতে এক গলা, মনে করুন, মাস্টারেকের চলল নাটক, বাঁচাতে এক গলা, পিজি নিজের নাম ডোবালো, কাকু বাঁচাও খেলা, যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে, যে পিজিতে ভর্তি হতে গরিব মানুষ কেঁদে মরে, সেই পিজিতেই ঠ্যাং নাচিয়ে কাকু আয়েশ করে, চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় ঝুলে, পিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে, কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা, হ্যাঁ, কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা, শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা, ফন্দি দেখুন, চোরকি নাচন নাচল ইডি, খাটলো অনেক দণ্ডি, চোরকি নাচন নাচল ইডি, খাটলো অনেক দণ্ডি, অবশেষে বিচারপতি চটকে দিলেন পিণ্ডি, এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে, এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে, চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে, ভাই বাপেরও যে বাপ হয় কাল দেখলো বাংলা ভাই, বাপেরও যে বাপ হয় কাল বাংলা দেখলো ভাই, সবার ওপর চোর সত্য, সবার ওপর কোর্ট সত্য, তাহার ওপর নাই, কোর্টের অর্ডার ভাঙলো বর্ডার, ছুটলো ইডি পিজি, কোর্টের অর্ডার ভাঙলো বর্ডার, ছুটলো ইডি পিজি, পাঁজা কোলা হলো কাকু পুরো ঘেঁটে হিজি বিজি, অবশেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স, অবশেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স, ভয়েস নিয়ে ফের পিজিতে ওয়া 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 ফিরলো অ্যাম্বুলেন্স, বারে বারে যে ঘুঘুতে পিজিতে খায় ধান, বারে বারে যে ঘুঘুতে পিজিতে খায় ধান, চোর কাকুককে বাঁচাতে তার প্রাণ ছিল আনচান, ওই যে এক যে আছে পাহারাদার, ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে, তার পাহারায় চোর না যায় একদম শ্রী ঘরে, তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি, তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি, কোনো মতেই না হয় কাকু ইডির হাতে বন্দি, আসলে আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস, চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস, কে কিভাবে চাকরি পাবে 14 লাখের চয়েস, সাদা খাতায় শিক্ষক হোক যোগ্য মরুক কেঁদে, সুজয় কাকু আনত টাকা বান্ডিলেতে বেঁধে,
পারে পার্থ মানিক চুনোপুঁটি, ওই পার্থ মানিক চুনোপুঁটি ছোট্ট তাদের চোয়াল, চুরির আসল টাকা খাবেন নব রাঘব বোয়াল। কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া, মনে পড়ছে? কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া, পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া। সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড, আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড, ভয়েসতে সব শুকিয়ে গেছে, লিপস রেখেছে বাউন্ড। লক্ষ ছেলের ভবিষ্যতে মারল যারা চাকু, লক্ষ ছেলের ভবিষ্যতে মারল যারা চাকু, বাংলার লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যতে মারল যারা চাকু, পড়বে ধরা মরবে সবাই ভাইপো পিসি কাকু। হ্যাঁ, পড়বে ধরা মরবে সবাই ভাইপো পিসি কাকু। কাকু কাকু কেন, সবার পেটে আইনের চাকু। নমস্কার। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই কবিতা? আমি তো খুবই উপভোগ করেছি, আশা করি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। ম্যাক্সিমাম 99% আপনাদের হয়তো ভালোই লেগেছে। কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের এই ভিডিও কমেন্ট সেকশানে। আমি আর ধৈর্য রাখতে পারলাম না, সং পাওয়া মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। কারণ লাস্ট যে রুদ্রনীলের ভিডিওটা আমরা ছেড়েছিলাম, রুদ্রনীল ঘোষের যে কবিতাটা ছেড়েছিলাম, সেই ভিডিওটাতে আপনারা যেভাবে লাইক শেয়ার এবং সাপোর্ট করেছেন তাতে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তো প্রতিবাদটা কিন্তু ভালোই করলো, 4 মাস ধরে যে টানাহিজড়া চলছিল কাকুকে নিয়ে, বাচ্চাদের SSKM অর্থাৎ PG-তে, যেখানে সাধারণ মানুষের একটি বেড পেতে রাতের পর রাত জাগতে হয়, পায়ে জুতো পর্যন্ত ক্ষয়ে যায়, সেখানে কালীঘাটের কাকু অর্থাৎ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র দীর্ঘদিন বাচ্চাদের শিশু বিভাগে বেড দখল করে পড়েছিল। এর থেকে দুঃখজনক, এর থেকে নিন্দনীয় বিষয় আর কি হতে পারে? তাও আবার হচ্ছিল SSKM-এর কর্তৃপক্ষের দ্বারা। তো যাই হোক, এর জন্য SSKM-ও আমাদের বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এই ঘটনার জন্য। তো এ প্রসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, গতকাল জানেন আপনারা কাকুকে অ্যাকচুয়ালি কাকু যে টেস্ট হয়েছে সেখানে কাকুকে তিনটে বাক্য বলতে বলা হয়েছে, অর্থাৎ কাকাতুয়ার মতো। যেমন কাকাতুয়াকে আমরা কোনো কাকাতুয়া পাখি আপনারা কাকাতুয়া পাখিকে আমরা যেমনভাবে কোনো বুলি শেখাই, তো কালকে কাকুকে তিনটি বাক্য দিয়ে দেওয়া হয়েছিল, তিনটি বাক্য কন্টিনিউয়াসলি বুলির মতো আওড়াতে বলা হয়েছিল। এটা ছিল কাকু স্যাম্পল টেস্ট। আর যেই কাকু এতদিন ধরে অসুস্থ ছিল, অর্থাৎ SSKM অর্থাৎ PG সূত্রে যেই কাকুকে এতদিন আনফিট ঘোষণা করা হয়েছিল, কালকে তো ESI যোগাসূত্রে ওখানকার মানে ডাক্তারেরা একদম সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে হি ইজ ফিট, একদম সুস্থ মানুষ। আর কাকু আর একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো কাকু কালকে ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার পরে খুব অসহায় হয়ে পড়েছে এবং ভেঙে পড়েছে, এবং যেটা থেকে আমরা ফিল করছি যে কাকু মনে করছে যে রক্ষাটা হলো না, শেষ রক্ষাটা হলো না কাকুর, অর্থাৎ কাকু যে কাজটা করতে চেয়েছিল এতদিন সেটা শেষ রক্ষা হলো না। কাকু মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছে এবং কাকুর কালকে কাউন্সিলিংও হয়েছে। আপনাদের সঙ্গে এই ইনফরমেশানগুলো আমাদের কাছে এসেছিলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকুন। নমস্কার।